এখন আমি আমার রেজিগনেশন পত্র আমি সাবমিট করেছি সেক্রেটারি অ্যাসেম্বলির কাছে। স্পিকার সাহেব 3 মিনিট আছেন বাইরে, সেক্রেটারি সাহেবের কাছে আমার রেজিগনেশন সাবমিট করেছি, পদত্যাগ পত্র করেছি আমার ব্যক্তিগত ব্যাপারে পদত্যাগ করেছি। তো ভালোই কাজ করছি কিন্তু শেষ পর্যন্ত আমি থাকতে পারলাম না। ভালো কাজ করার পর কেন সরে গেলেন? আপনি বলেন ভালো কাজ করেছি। নিশ্চয়ই ভালো কাজ করেছি কিন্তু আমার মনোপুত হয় নাই, তার জন্য আমি সরে গেছি। এটা আমি এখনো সিদ্ধান্ত নিচ্ছি না। রাজনীতি যেহেতু করি নিশ্চয়ই একটা হবে, তবে আপনারা জানবেন কোন দলে যাব কি করব আমি এখনো সিদ্ধান্ত নিচ্ছি না। আমি যখন সিদ্ধান্ত নেই আপনারা জানবেন। এখন বিধানসভার স্পিকারও আমার সঙ্গী ছিলেন, যখন উনি মন্ত্রী ছিলেন আমি এমএলএ ছিলাম, সেটা আপনার সঙ্গে সঙ্গী থাকতে পারে। আমার বন্ধু মানুষ সুদীপবাবু আশিসবাবু আগেও ছিলাম এখনও আছে, কিন্তু আজকে শুধু রেজিগনেশন সাবমিট করলাম। কোথায় যাব এটা এখনও আমি সিদ্ধান্ত করি না, সিদ্ধান্ত করলে আপনারা জানবেন। দেবচন্দ্র রাখল অনারেবল মেম্বার, আজকে রেজিগনেশন সাবমিট করছেন ওনার মেম্বারশিপ থেকে। রেজিগনেশন ইট ইজ অ্যাড্রেস টু দি অনারেবল স্পিকার, অনারেবল স্পিকার ইজ নাও আউট অফ স্টেশন, সো আই প্রসেসড ইট টু প্লেস বিফোর দি অনারেবল স্পিকার অন হিজ অ্যারাইভাল এট দি স্টেশন।